হ্যালো ফ্রেন্ডস, জয় জগন্নাথ। বিলাস কিচেন কু আপন সমস্ত বহুত বহুত স্বাগত। আজি তৈরি করিবা মটন কারি, সিম্পল এন্ড ভেরি ইজি প্রসেস, লেকিন খানে মে বহুত টেস্টি। তা পহলে হম কে করেঙ্গে, 1 কেজি আমারা ইয়ে মটন হে, 1 কিলো মটন প্রথমে আমি ম্যারিনেট করিবা, যো বেসিক জিনিস আমার যো ঘরে থাকে তাকু নিকি ম্যারিনেট করিবা। প্রথমে লুণ ভালোভাবে মটন কু আপনার প্রথমে ধোই দেবে, 5-6 থর ধোই দেবে, যেমন দেখবে যে তার যে রক্ত বা ব্লড ইয়েটা নথিব। স্বাদ অনুসারে লুণ, হলদি পাউডার, ঘরেই প্রসেস লেকিন খাইয়া পাই বহুত টেস্টি এবং বহুত শীঘ্র মধ্যে, যেহেতু প্রেসর কুকার এটা হব, এটা খাইয়া বহুত শীঘ্র বি হব, 10-15 মিনিট ভিতরে তৈরি হয়ে যাব। অদা রসুন বটা, দি চামচ চামচটা দেখতো, জেনারেলি যে বড় চামচ আমি যে কৌ টেবল স্পুন, সেই চামচরে মেজরমেন্ট পাই আপনার গোটে চামচ প্রথমে সেট করবে, সেই সব জিনিস নেবে। তাহলে মু এটি 2 চামচ অদা রসুন বটা দেলি। দহি আপনার সবুজ চেষ্টা করবে ফ্রেশ দহি নেওয়া, দহি যদি খটা হুয়ে তাহলে মটন করিটা কেবে ভাল হবনি, তেমন ফ্রেশ দহি নেবে। গোটে কেজি পাই মু এটি 3 চামচ নিয়েছি, যে চামচরে মু অদা রসুন কু মেজরমেন্ট করছিলি সেই চামচরে 3 চামচ দহি। লঙ্কা গুণ্ড, অল্প লঙ্কা গুণ্ড, এটা মু কাশ্মীরি লঙ্কা গুণ্ড দিয়েছি কেবল কলর পাই এবং স্লাইট মধ্যে এতে রাগ থাকে, তেমন আপনার লঙ্কাটা আপনার নিজ ইচ্ছা অনুসারে নেবে, কম বেশি করে পারবে। তারপরে সরিষ তেল, মটনটা সবুলে আপনার চেষ্টা করবে সরিষ তেলরে তৈরি করা, বাই চান্স যদি কোণী কারণ আপনার সরিষ তেল খাও নথিবে তাহলে রিফাইনরে বনাইবে। দেখতো গোটে বড় চামচরে মু 2 চামচ সরিষ তেল নেলি, এবার হাতরে সব মশলাকে আমি ভালোভাবে ম্যারিনেট করিবা। গোটে ছোট চামচরে ধনিয়া পাউডার, যেহেতু গরম মশলা আমি পরে মিশাইবা, গোটে ঘর তৈরি গরম মশলা তৈরি করিবা সেটাকে পরে এড করিবা, তেমন গোটে ছোট চামচরে ম্যারিনেট বেড়ে মু ধনিয়া গুণ্ডকে মিশাইলি, এবে ভালোভাবে হাতরে মিশাই দেবা। তো এবে আমার ম্যারিনেট ভালোভাবে হয়ে গলা, 20-25 মিনিট পর্যন্ত আমি রেস্টে রখিদেবা, যেতে সময় আমি অধিকা সময় রাখবা মশলা গুড়ি কম হব না, মশলার ফ্লেভর আর টেস্টটা মাংস ভিতরক যাব, তেমন মিনিমম আপনার চেষ্টা করবে 20-25 মিনিট ম্যারিনেট করি রাখা, বাই চান্স যদি কোণী কারণ আপনার পাখে টাইম নথায় তাহলে ইমিডিয়েট বি আপনার রাঁধি পারবে, তাহলে আপনার 20-25 মিনিট রাখিদেবা। এবে নেক্সট প্রসেস কু যা, এবে আমি গোটে গরম মশলা তৈরি করবা, জেনারেলি আমি কোণ করু না গরম মশলাটা মার্কেট রু কিণু, কিন্তু সেটার এত টেস্ট আর ফ্লেভর নথায়, আপনার থরে এমতি ঘরে গরম মশলা তৈরি করি কি যে মাংস কিংবা যেকোনো তরকারি আপনার দিও তার টেস্টটা দেখিয়ে বেশি বহুত বঢ়িয়া আসব। তো গরম মশলা পাই যে ইনগ্রেডিয়েন্টস দরকার সে হচ্ছে ধনিয়া, প্রথমে ধনিয়া, ধনিয়াটা হচ্ছে আর মেইন ইনগ্রেডিয়েন্টস, প্রধান সামগ্রী হচ্ছে ধনিয়া, এ 3-4 চামচ যে চামচরে মু মেজরমেন্ট করি সেই 3-4 চামচ, তারপরে এটা হচ্ছে জিরা, জেনারেল জিরা যেটা 1/2 চামচ, এটা হচ্ছে শাহি জিরা 1 চামচ, তারপর গোটা মশলারে কম পড়ছে না আপনার ছোট অলেইচ 6-7টা, ডালচিনি 2-3টা ছোট পিস দেখন্তু, এ 3-4 গ্রাম হব, বড় অলেইচ 2টা যা ভিতরে ছোট পিসটা নেবে, 1 কেজি পাই মু এই মশলাটা তৈরি করছি, তেমন সেই সেই অনুসারে আপনার যদি কম বেশি করে পারবে, যদি কোয়ান্টিটি আপনার মাংস অধিকা থাকবে তাহলে অধিকা নেবে। তারপরে দেখতো কিছুটা গোলমরিচ এবং লবঙ্গ,
ବାଗାନଟା ଗରମ ଯେତେବେଳେ ହେଇଯିବ ମସଲାଟା ଆପଣ ଦେବେ, ତାପରେ କ'ଣ କରିବେ ନା ଫ୍ଲେମ୍କୁ ଲୋରେ ନେଇ ଆସିବେ। ଦେଖିବେ ଯେମିତି ଆପଣଙ୍କର ଯେଉଁ ମସଲାଟା ଓଭରକୁକ୍ ନ ହୁଏ, ସ୍ଲାଇଡ୍ ଯେତେବେଳେ ଏହାର ଫ୍ଲେଭର୍ଟା ବାହାରିବ, ବାସ୍ନାଟା ହେବ, ସେତେବେଳେ ଆପଣ କ'ଣ କରିବେ ଯେଉଁ ଗ୍ୟାସ୍ର ଫ୍ଲେମ୍ଟାକୁ ବନ୍ଦ କରିଦେବେ ଏବଂ ଥଣ୍ଡା କରିବା ପାଇଁ ରଖିଦେବେ। ଥଣ୍ଡା ହେଇସାରିଲା ପରେ ଆପଣ ଗ୍ରାଇଣ୍ଡର୍ରେ କ'ଣ କରିବେ ନା ଗୋଟେ ଯେଉଁ ପାଉଡ଼ର ବନେଇବେ। ମସଲା ଅଲରେଡ଼ି ଆମର ହେଇଆସିଲାଣି, ଲାଷ୍ଟରେ ଆମେ କ'ଣ କରିବା ନା ହାଫ୍ ଚାମଚ ଦେଖନ୍ତୁ, ଇଏ ହେଉଛି ଧଳା ତିଳ ବା ରାଶି। ଏଇଟା କ'ଣ କରେ ନା ଗରମ ମସଲାଟାକୁ ବାଲାନ୍ସ କରେ ଏବଂ ଟେଷ୍ଟଟାକୁ ମଧ୍ୟ ଭଲ ବଢ଼ାଏ। ଏବଂ ହାଫ୍ ଚାମଚ ପୋସ୍ତ ଦାନା ଯେଉଁଟା ଦେଖନ୍ତୁ, ଛୋଟ ଚାମଚରେ ନେଇଛି। ଏଇଟାକୁ କୁହନ୍ତି ଗରମ ମସଲାର ଯେଉଁ ସିକ୍ରେଟ୍ ମସଲା, ଯେଉଁଟାକି ଜେନେରାଲି ବହୁତ ଘରେ ଯେଉଁ ଆମେ ଗରମ ମସଲା କରୁ ଆମେ ଜାଣିପାରୁନୁ। ଜେନେରାଲି ସେଇ ଯେଉଁ ଜିରା, ଧନିଆ ଏବଂ ଡାଲଚିନି, ଗୋଲମରିଚ, ଲବଙ୍ଗ ଏଗୁଡ଼ାକୁ ଦେଇ ତିଆରି କରିଦେଉ, କିନ୍ତୁ କେବେ ବି ଆମେ ଯେଉଁ ରାଶି କିମ୍ବା ପୋସ୍ତ ଦାନା ତାକୁ ମିଶାଉନୁ। କିନ୍ତୁ ଏଇ ଦୁଇଟା ଦେଲେ ଗରମ ମସଲାର ଟେଷ୍ଟଟା ବେଶୀ ହୁଏ ଏବଂ ଆପଣ ଯେକୌଣସି ରେସିପିରେ ଯଦି ପକେଇବେ ଦେଖିବେ ସେ ରେସିପିର ଟେଷ୍ଟଟା ପୁରା ଅଲଗା, ଟୋଟାଲି ଅଲଗା ହେଇଯାଏ। ତାହେଲେ ଆମର ହେଇଗଲାଣି, ଏବେ ଆମେ ଗ୍ୟାସ୍କୁ ଅଫ୍ କରିଦେବା ଏବଂ ଥଣ୍ଡା କରିବା ପାଇଁ ରଖିଦେବା। ତ ଗରମ ମସଲାଟା ଆମର ଥଣ୍ଡା ହେଇଗଲାଣି, ଏବେ ଆମେ କ'ଣ କରିବା ଗୋଟେ ଗ୍ରାଇଣ୍ଡର୍ ଜାର୍ରେ ତାକୁ ଗୁଣ୍ଡ କରିବା। ଗରମ ମସଲାଟା ଆମର ପାଉଡ଼ର ହେଇଗଲାଣି, ଏବେ ଦେଖିବା ଖୋଲିକି। କିନ୍ତୁ ଆପଣ ଯେତେବେଳେ ବି ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରିବେ ଦେଖିବେ ପୁରା ମସଲାଟା ଯେତେବେଳେ ଥଣ୍ଡା ହେଇଯିବ ସେତେବେଳେ ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରିବେ, ନହେଲେ ଆପଣ କ'ଣ ହେବ ନା ଯଦି ଗରମ ଅବସ୍ଥାରେ କରିବେ ହୁଏତ କଭର୍ଟା ଉପରକୁ ବାହାରି ଆସିବ। ଘରେ ଏଇଭଳିଆ ଆପଣ ଗରମ ମସଲା ତିଆରି କରି ଦେଖନ୍ତୁ, ଏହାର ବାସ୍ନାଟା ବହୁତ ସୁନ୍ଦର ଏବଂ ଏହାର ଫ୍ଲେଭର୍ ମଧ୍ୟ ବହୁତ, ଟେକ୍ସଚର୍ଟା ବି ଦେଖନ୍ତୁ। ଏଇ ଟେକ୍ସଚର୍ କରିବେ, ବେଶୀ ଆପଣ ଅତି ଫାଇନ୍ ପେଷ୍ଟ କରିବେନି, ଟିକେ ଦରଦର ଅଛି ଆପଣ ଦେଖନ୍ତୁ। ଏବେ ଆମେ କ'ଣ କରିବା ଗୋଟିଏ ଦେଖନ୍ତୁ, ମୁଁ ଗୋଟେ ଫ୍ରାଇଂ ପ୍ୟାନ୍ ଫ୍ରାଇଂ କଢ଼େଇ ଗୋଟେ ଗରମ କରିବା ପାଇଁ ବସେଇ ଦେଇଛି। ସୋରିଷ ତେଲ ଏଥିରେ 2-3 ଚାମଚ ଦେବେ। ଯେଉଁ ପିଆଜ ଆମେ ଏବେ କ'ଣ କରିବା, କଞ୍ଚା ପିଆଜ ଏଥିରେ ଆମେ ଦେବାନି। ଏଇ ଛୋଟ ଛୋଟ ଟିପ୍ସ କ'ଣ କରେ ଯେଉଁ ରେସିପିକୁ ଆମର ବେଶୀ ଟେଷ୍ଟି କରାଏ। ଗୋଟେ କେଜି ଯେଉଁ ମୁଁ ମଟନ ନେଇଛି ତା ପାଇଁ ଇଏ ହେଉଛି 5ଟା ପିଆଜ, ତେଣୁ ସେଇ ଅନୁସାରେ ବଡ଼ ପିଆଜଟା ବଡ଼ ଅଛି। ଯଦି ମିଡ଼ିୟମ ସାଇଜ୍ର ନେବେ ତାହେଲେ 8-9ଟା ପିଆଜ ନେବେ, କିନ୍ତୁ ଏ ବଡ଼ ସାଇଜ୍ ପିଆଜ ତେଣୁ 5ଟା ନେଇଛି। ତେଲ ଗରମ ହେଇସାରିଲା ପରେ ପିଆଜଟାକୁ ଆପଣ ଭାଜିବା। ଜେନେରାଲି ଆମେ କ'ଣ କରୁନା କଞ୍ଚା ପିଆଜକୁ ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରିକି ଭାଜୁ, କିନ୍ତୁ ତା ଅପେକ୍ଷା ଆପଣ ଯଦି ଭଜା ପିଆଜରେ ଯେଉଁ ମଟନଟାକୁ ତିଆରି କରିବେ ମଟନଟା ବେଶୀ ଟେଷ୍ଟି ହୁଏ। ପିଆଜ ପୁରା ରେଡ୍ କଲର୍ ହେଲା ପର୍ଯ୍ୟନ୍ତ, ବ୍ରାଉନ୍ ହେଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଭାଜିବେନି, ଟ୍ରାନ୍ସପରେଣ୍ଟ ରହିବ, କେବଳ ତା'ର ଯେଉଁ କଞ୍ଚାର ସ୍ମେଲ୍ଟା ସେଇଟା ଯେମିତି ବାହାରିଯିବ, କାହିଁକିନା ଆମେ ମସଲା ମଟନ୍ ସହିତ ମଧ୍ୟ ଯେଉଁ ଅନିଅନ୍କୁ ବି ପିଆଜକୁ ବି କଷିବା, ତେଣୁ ଏଠି ଯେତେବେଳେ ଆପଣ ଭାଜିବେ ଆପଣ ସେଇଟାକୁ ଦେଖିବେ ଯେମିତି ପିଆଜଟା ଟ୍ରାନ୍ସପରେଣ୍ଟ ରହିବ, ଲାଲି ହେବନି। ପିଆଜ ଆମର ଅଲରେଡ଼ି ହେଇଗଲାଣି, ଆପଣ ଦେଖନ୍ତୁ ଏବେ ତା'ର କଲର୍ଟା ବ୍ରାଉନ୍ ହେଇନି କିନ୍ତୁ ଟ୍ରାନ୍ସପରେଣ୍ଟ ଅଛି, କିନ୍ତୁ ତା'ର ଯେଉଁ କଞ୍ଚା ସ୍ମେଲ୍ଟା ସେଇଟା ପଳେଇଯାଇଛି। ଏବେ ଆମେ ଗ୍ୟାସ୍କୁ ଅଫ୍ କରିଦେବା ଏବଂ ଏହାକୁ ଥଣ୍ଡା ହେଲା ପରେ ତାକୁ କ'ଣ କରିବା ନା ମିକ୍ସର ଗ୍ରାଇଣ୍ଡର୍ରେ ତାକୁ ଗୋଟେ ପେଷ୍ଟ ବନେଇବା, ତା ସହିତ କିଛି ଧନିଆ ପତ୍ର ଏବଂ କଞ୍ଚାଲଙ୍କା। କଞ୍ଚାଲଙ୍କାଟା ଅପ୍ସନାଲ୍, ଆପଣ ଚାହିଁଲେ ଦେଇପାରନ୍ତି କିମ୍ବା ତାକୁ ସ୍କିପ୍ କରିପାରନ୍ତି, କିନ୍ତୁ ଧନିଆ ପତ୍ର ଆପଣ ମଷ୍ଟ ଦେବେ, ଏଇଟା ଦେଲେ କ'ଣ ତରକାରୀର ଟେଷ୍ଟଟା ଟିକେ ଭଲ ଆସେ। ତେଣୁ ଏବେ କ'ଣ କରିବା ଆମେ ପିଆଜକୁ ଥଣ୍ଡା ହେଲା ପରେ ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରିବା। ବର୍ତ୍ତମାନ କ'ଣ କରିବା ନା ଆମେ ଆଳୁ ଭାଜିବା। ଯେଉଁ କରେଇରେ ଆମେ ପିଆଜ ଭାଜିଥିଲେ ସେଇ କରେଇରେ ଦେଖନ୍ତୁ ମୁଁ 2 ଚାମଚ ଦେଇଦେଇଛି ସୋରିଷ ତେଲ, ଗରମ ହେବା ଗରମ ପାଇଁ ରଖିଦେଇଛି। ଆଳୁକୁ ଆପଣ ମୁଁ ଚୋପା ଛଡ଼ାଇ ଦେଇଛି, ଯଦି ଆପଣ ଚାହିଁବେ ତାହେଲେ ଆପଣ ଆଳୁ ଚୋପା ମଧ୍ୟ ରଖିପାରିବେ। ସାଇଜ୍ଟା ଦେଖନ୍ତୁ, ବଡ଼ ସାଇଜ୍ ହେଲେ 4 ଫାଳ କରିବେ, ଛୋଟ ସାଇଜ୍ ବା ମିଡ଼ିୟମ୍ ସାଇଜ୍ ହେଲେ 2 ଫାଳ କରିବେ, ଏଇଟା ଆପଣଙ୍କ ଉପରେ ନିର୍ଭର କରେ।
অল্প টিকিয়ে লুণ, কলর আছে পাই টিকিয়ে হলদি দেবে, তাহলে আলুটি গোটে ভাল কলর কটিং হয়ে যায়। এবং কিছু লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা অপশন, কেবল আলু কলরটা সুন্দর আসবে তো আমি হলদি আর লঙ্কা দেব। যেমন আলু খাও নথিবে সেমানে কেবল বিনা আলুরে মধ্যে এই যে মটন করিটা করিপারে। দুই রু তিন মিনিট পর্যন্ত আপনি ভাজবে, কিন্তু স্লাইস টিকিয়ে কলর আসবে দুইপটে তার কটিং গোটে ব্রাউন কলর কটিং টিকি আসব, সে পর্যন্ত ভাজবে। তো আলু আমার অলরেডি হয়ে আসলা, এবার আমি গ্যাসকে বন্ধ করে দেব এবং আলু গুড়ি কাটি দেব, গোটা প্লেট কু ট্রান্সফার করে দেব। আপনার নিজ নিজ প্রসেসে সমস্তে মটন করতে বা যে যেকোনো চিকেন হোক যে যার নিজের পদ্ধতি করতে, কিন্তু আপনার এই পদ্ধতি থাকে করতু দেখবে ইয়ার টেস্টটা পুরা অলগা প্রকার আসবে। নিশ্চয় এখন ঘরে তৈরি করবে, যদি ভালো লাগে তাহলে নিশ্চয় কমেন্ট করবে এবং লাইক শেয়ার করবে। এবং যে নয় সবসক্রাইব করে না, ফার্স্ট টাইম পাই মোর এই ভিডিও কু দেখুম, আপনার নিশ্চয় সবসক্রাইব করবে। সবসক্রাইব পাখে দেখি গোটে বেল বটন অছি, তাকে ক্লিক করবে, যাদ্বারা কি মোর যে নয় ভিডিও আপলোড হব ফার্স্ট টাইম ফার্স্টে আপনার নোটিফিকেশনরে আপনার পাখে পৌঁছে যাব। তাহলে দেখুন আলু আমার হয়ে গেল, এবার আমি যে পিঁয়াজ মধ্যে থন্ডা হয়ে যাইছে তাকে আমি গ্রাইন্ড করা। পিঁয়াজ আমার থন্ডা হয়ে যাইছে, পিঁয়াজ সহ কঞ্চা লঙ্কা এবং ধনিয়া পত্র মিশিকি আপনি আমি কোন করিয়া বা গ্রাইন্ড করিয়া। পিঁয়াজ পেস্ট অলরেডি আমার হয়ে যাইছে, এবার কোণ করবা গোটে প্রেসর কুকর, এবার যেহেতু প্রেসর কুকর এবার এটা করবা, প্রেসর কুকর গরম করেদেবা, গরম কলা পরে সরিষ তেল পাঁচ রু ছ চামচ সরিষ তেল দিয়ে দেবা। প্রেসর কুকর অলরেডি গরম হয়ে গলা, এবার সরিষ তেল আমি কোণ করিয়া পাঁচ রু ছ চামচ দেবা। তেল গরম হয়ে গলা পরে গোটে তেজপত্র, গোটে তেজপত্র এবং গোটে ডালচিনি, গোটে বড় ডালচিনি কু ছোট ছোট পিস করে দিয়েছি। অলরেডি আমার ডালচিনি ও তেজপত্র হয়ে যাইছে, যে মশলা আমি করলে যে পিঁয়াজ গ্রাইন্ড করলে সেটা এবার দেবা। মশলা আমার ভজা আরম্ভ স্টার্ট করে সারে, এবার এতে লুণ পকাই দেবা, দেলে কম হব না এই যে মশলা যে ছিটকে যে চারিআড়ে যে স্প্রেড হয়ে যাচ্ছে তেল গুড়া যে বাহার বাহি আসছে সেটা স্টেবল হয়ে যায়, মানে আহার আসবনি সেটা, তেমন অল্প কিছু লুণ দেবা। লুণটা আপনার দেখবে আমি ম্যারিনেট কলাবেলে দিয়েছে, তেমন সেই অনুসারে আপনার লুণ এড করবে। লঙ্কা গুঁড়ো, পিঁয়াজটা বেশি ভাজবা দরকার নাই, কারণ অলরেডি আমি পিঁয়াজকে ভাজিছে, দেখুন এটা কাশ্মীর লঙ্কা কলর পাই, কিন্তু স্লাইট এথিরে বি লঙ্কা থাকে, দেড় চামচ দেলি। এবার কোণ করবা যে মটন কু আমি ম্যারিনেট করি রাখিছে এই স্টেজে আকু মিশিবা। অলরেডি আমার 35 মিনিট হয়ে গলা ম্যারিনেশন,
এবে কোন করিয়া মটন কু মশলার এড করিয়া এড করি একটু ভালো ভাবে মশলা সহ মিক্স করিয়া এবং বাকি যে মশলা এতে এড করিবা এই স্টেজে আমি এড করিবা হলদি গুঁড়ো দেবা হাফ চামচ এবং লঙ্কা গুঁড়ো যেটা কি রাগ লঙ্কা সেটা আপনার নিজ বেশি করিকি নেবে যদি কম লঙ্কা খাওয়া তাহলে কম নেবে মধ্যে গোটে চামচ দিয়েছি এবে যে আমি যে মটন কু কষিবা মিনিমম 10-15 মিনিট আমি কষিবা যেমি এর যে পানি অংশটা পুরা মরিযিব এবং তেলটা দেখবে মশলার ধীরে ধীরে ছাড়িব সেই স্টেজে আমি গরম পানি টিকে করিকি রাখিবা সে গরম পানি কু মিশাইবা এবে আমি তার উপর খালি জাস্ট গোটে কভরটা দিয়ে দেবা গোটে 2 মিনিট পরে কভরটা কু কাঢিকি পুনি মিশাইবে যেমি কোন হুয়ে না যে মশলার যে বাসনাটা সেটা বাহার কু বেশি যায়নি বেশি মাংস ভিতরে কি সেটা ইনভলভ হয়ে রয়ে যায় তেমন আপনার চেষ্টা করবে যেতবে কভর দৌঁচ কনস্টান্ট কভর দিয়ে পড়াইবে মঝে মঝে কভর কু উঠাও এবং মাংস কু মশলা সহ মিক্স করবে নহলে তড়ে লাগি যাবার চান্সেস থাকে দেখুন মশলার কলর বি চেঞ্জ হয়ে আসলা এবং যে মেরিনেস মেরিনেট করে যে করেছিল আমি মটনটা সে পানি বাহারা এই স্টেজে কোণ করিয়া আমি আলু কু দিয়ে দেবা যে ভাজিকি যে আলুটা রাখিলে সে আলুটা এতে পকাই দেওয়া ভেরি সিম্পল প্রসেস কিন্তু বহুত এটা টেস্টি কিন্তু আপনার যে মেন যে যেকোনসি রেসিপির যে মেন সামগ্রী হল গরম মশলা তেমন গরম মশলা আপনার যেটা মার্কেট রু কিনুচার সেটা যেতে বড় ব্রান্ড হলে তার প্রকৃতির যে বাসনা ও তার ফ্লেভরটা এতে মিলেনি যেমিটি আমি ঘরে তৈরি করবো তবে আপনার চেষ্টা করবে ঘরে তৈরি যেমি আজ যে পরিমাণের দেলি যে গোটা মশলা সেইভাবে সব গোটা মশলা দিয়ে আপনার তা গ্রাইন্ডিং করি স্টোর করে পারবে গোটে এয়ার টাইট জায়গায় আপনার তাকে রাখিপারে করি তাহলে কোণ করিয়া এবে কলরটা দেখুন গোটে সুন্দর কলর আসলা আলু কু এই স্টেজে পকাই দেবা এবং যে আমি যে মশলাটা করে গরম মশলাটা সে মশলাটা কু এবে এতে দেওয়া এইটাই হচ্ছে আপনার সিক্রেট মশলা যেটা কি মটন কু বেশি টেস্টি করাইব যেমি আপনার যেত গোটে যেকোনসি রেস্টুরেন্ট কিংবা বড় হোটেল কু যাতে আপনার ভাবতে যে সেমানকর রেসিপিটা এতে টেস্টি কেমতি হচ্ছে কিন্তু কিছু নেই আপনার দেখুন এই স্টেপরে আপনার তৈরি করি থাকে দেখুন নিহতি আপনার তাঠু আপনার ভর টেস্ট এবং ফ্লেভর পাইবে টেক্সচর সেই সেম টেক্সচর আসব মশলা মু সবু দেউনি আহরি রাখি দিয়েছি দেখুন আহরি 3-4 চামচ রাখি দিয়েছি মু ঘর গরম মশলার ভাল বাসনাটা বাহারে এবং সবুজ চেষ্টা করবে যে গরম মশলা তৈরি করা যে সামগ্রী আমি নেলে সেটা যেমি ফ্রেশ হয়ে থাকবে যেমি জিরাটা আপনার ফ্রেশ হওয়া দরকার সাহি জিরা ফ্রেশ হওয়া দরকার বহু দিন যে রই যাই সেটার ভাল টেস্ট ফ্লেভরটা আসেনি এবে যে গ্রেভি আমার অলরেডি হয়ে আসলে দেখুন কিন্তু যেহেতু এটা মটন করি আপনার প্লেন রাইস সহ কিংবা ফ্রাইড রাইস সহ খাইবে তেমন এতে টিকি জুস রহব তাপাই মু কোণ করছি এতে দেখো অলরেডি পানি গরম করা বসাই দিয়েছি কেবে বি থা পা আপনার মিশাইবেনি সবুলে চেষ্টা করবে গরম পানি দেওয়া থা পা দেলে কোণ হুয়ে না তরকারিটা টিকি ফিকা লাগে তেমন আপনার চেষ্টা করবে গরম পানি দেওয়া আপনি 2-3 মিনিট আপ কষিবা অলরেডি আমার মশলা হয়ে আসলা
আমার অলরেডি মশলা এবং মাংস হয়ে আসল। যদি আপনার কেবল মটন কষা করা চাহিদ তাহলে এই স্টেজে আপনার কম করবে, গোটি কপ গরম পা দুইটা তিনটা হুইসিল মারা পর্যন্ত বন্ধ করেদেবে। কিন্তু আমি যেহেতু এটা মটন করি করুছু তেমন এর গ্রেভিটা টিকে পতলা হব যে ভাত রাইস সহ খাইয়াপাই। রাইস ছড়া আপনার ফ্রাইড রাইস যে রুটি কিংবা পুরী পরোটা সব থেকে মধ্যে নান খাইপারি তা সহ। তেল মধ্যে দেখতে মশলা সাইডু তেল মধ্যে বাহি আসল তাহলে জাঁবে যে পরফেক্ট আপনার মশলা হয়ে যাই। এর আপনার বেশি কষিয়া পড়ে নি কিনা না অলরেডি আমি পিঁয়াজকে ভাজি থাকি এবং সব ভজা গুণ্ড গুড়ে পড়া থেকে কেবল মাংসের যে পাটা থাকে সে পাটা যেপর্যন্ত শুকি ন শুকিব সে পর্যন্ত আপনার কম করবে কষিবে। তাহলে এবার গরম পা আমি মিশিবা, যে গরম পাটা করি রাখিলে সে পাটার গ্রেভিটা আপনার উপরে ডিপেন্ড করে, যদি টিকি পতলা আপনার রক্ষা চাহিদ সেই অনুসারে পাটা মেজরমেন্ট দেবে। এই স্টেজে আপনার টেস্ট করি দেখবে লুণ লঙ্কা আপনার যদি সব ঠিক হয়ে থাকবে এই স্টেজে আপনার দেখিদেবে। দেখুন পা দিয়েছি পাঁর মেজরমেন্টটা দেখুন মাংসর উপরক জস্ট হাফ ইঞ্চ ঠিয়া হয়েছি, কিন্তু আপনার যে গ্রেভিটা মু এটি পতলা রাখিছি, যদি আপনার টিকি চাহিবে যে বহলিয়া করা তাহলে পাটা কম দেবে। মু টোটাল কোণ এই যে আপনার গিনা দেখুন এই মেজরমেন্ট গিনাটার এইটার মুছি দি গিনা, তেমন সেই অনুসারে আপনার নিজে আপনার অনুসারে রাখবে পা। এবার কোণ করা আমি আর কভরটা বন্ধ করেদেবা, চারটা সিটি বাজিলা সিটি যেতলে আপনার বাজিব তাপরে কোণ করবে আপনার গ্যাসর ফ্লেম কু মিডিয়াম কু নিয়ে আসবে, পাঁচ রু ছ মিনিট পর্যন্ত মিডিয়ামে করবে। ঠিক চারটা রু পাঁচটা হুইসিল মারা পরে আপনার ফ্লেম কু মিডিয়াম কু নিয়ে আসবে। জেনারেলি মাংসর কোয়ালিটি উপরে মাংস সিঝে, কেতলে বি চারটা হুইসিলে বি মটন সিঝি যায়, কেতলে বি পাঁচটা হুইসিলে বি সিঝে নি, তেমন মিনিমম যেটা আমি যে টেম্পারেচারটা আমি নৌ হাই ফ্লেমে চারটা চার রু পাঁচটা সিটি বাজিলা পর্যন্ত রাখু, তাপরে কোণ করু ফ্লেম কু মিডিয়াম কু মিডিয়াম রু লো কু নিয়ে আসবে, পাঁচ রু ছ মিনিট পর্যন্ত বসিলা পরে অফ করেদেবে এবং টোটাল যেতলে গ্যাস রিলিজ হয়ে যাব থন্ডা হয়ে যাব তাপরে আপনার খোলবে। প্রথমে আমার প্রেসর কুকারকে খোলা, অলরেডি দেখুন গ্যাস রিলিজ হয়ে যাই, কিন্তু আপনার কুকিং যে প্রক্রিয়াটা তথাপি কন্টিনিউ হচ্ছে। এটা পতলা কনসিস্টেন্সি দেখুন, যেহেতু ওটা মটন করি সেই কনসিস্টেন্সিটা এইভাবে রাখিছি যেমি আপনার রাইস সহ আপনার খাইপার। এবার দেখবে আমার যে মটনটা ঠিক ভাবে সিজিছি কি নাই,